অল ইন্ডিয়া লেভেলত দিয়া হয়েছে। আর এই ক্ষেত্রত আমি অসমের ফিশারি ডিপার্টমেন্ট, আমি হিলস অ্যান্ড নর্থ ইস্টের কারণে আমি ফার্স্ট প্রাইজটো আনিবলৈ সক্ষম হয়েছি। তার লগতে আমার বেস্ট ডিস্ট্রিক্ট হিসাবে আমার নগাঁও ডিস্ট্রিক্ট হয়েছে, আমার বেস্ট ফিশ কোঅপারেটিভ হিসাবে আমার ফিশ ফেড হয়েছে, আর আমার বেস্ট ফিশারম্যান হিসাবে অমল মেধি ডাঙ্গরি আছে, ইয়াতে আছে অমল মেধি ডাঙ্গরি আছে, তেও প্রথম হয়েছে। তো এই চারিটা আমি অ্যাওয়ার্ড আনিবলৈ ঈশ্বরের কৃপাত আমি আমি সক্ষম হয়েছো। এই ক্ষেত্রত মই কব বিচাৰিছো যে প্রাইজটো আমি কিয় আনিলো, কেনেকুৱা পালো, এই ক্ষেত্রত আপনালোকক মাতি আনিছো যে কিছুমান কাম আমি কৰিছো, আর সম্ভবত এই কামের জৰিয়তেই আমার অল ইন্ডিয়া লেভেলর যিসকল বিভাগের যিসকল রাইজে আমাক বা গভর্নমেন্টে আমাক এই প্রাইজখিনি দিলে, তার আরত কথাখিনি এনেকুৱা হল, যেতিয়া আমি সরকার গঠন করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্ব, এই সরকার গঠন করার লগে লগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় আমার বিভাগের গোটেইখিনি বিষয়া কর্মচারী মোক মাতিলে, মাতি লই কলে যে আমার ইয়াতে যে প্রোডাকশন আছে প্রোডাকশনটু সচাকে আমার রাইজক আমি থলুয়া মাছ দিয়ার ক্ষেত্রত আমার বহুত কম আছে। এই ক্ষেত্রত গোটেইখিনিয়ে মিলি তোমালোকে প্রয়াস করিব লাগিব যাতে ইন ফিউচার, যাতে আমার কার্যকালের ভিতরত আমি যাতে আমি গোটেই রাইজক আমার নিজা প্রোডাকশনটা আমি দিব পারি, এই লক্ষ্য সম্মুখত রাখি আমি কাম করে গেছো। আর আমি আগতে দেখিল যে যত সরকার যাব পারা নাছিল, ইয়াতে আমার পার হেক্টর প্রোডাকশন আছিল আগতে 2.5 টন আছে, কিন্তু আমি এই সাড়ে চারি বছর আমি নিজে চেষ্টা করে ডিপার্টমেন্টের আমার যিসকল বিষয়ববি আছে তেওঁলোকে একেবারে ফার্মারের লগতে গই লক করি আমি এতিয়া প্রোডাকশনটা বড়ালো, লোকেল প্রোডাকশন 4 টন লৈকে হয়েছে পার হেক্টর। আমি দেখিছো যে আমার ইয়াতে বহুতখিনি জান জুড়ি খালবিল আছে, এইবিলাকও আমি কেনেকুৱা ডেভেলপ করব পাৰো তার কারণে আমি কাম করছো। আর আপনাদের শুনিলে ভাল পাব যে এটু ইন্ডিভিজুয়াল আর কমিউনিটি ট্যাঙ্ক লৈ আমার কাম চলি আছে। 12,500 পুখুরীর ভিতর ইন এন্ড এরাউন্ড দুটা চারিটা কম বেশি হব পারে প্রায় 8,000 পুখুরী নির্মাণ হয়েছে, আর এই 8,000 পুখুরীর ভিতর এতিয়ালৈকে গোটেইখিনিয়ে প্রোডাকশন দিব পারা নাই, কারণ কিছুমান লাস্ট ইয়ার কমপ্লিট হয়েছে, কিছুমান এবার কমপ্লিট হবলৈ গৈ আছে, কিন্তু যিমানখিনি আমার ইয়াতে পুখুরিয়ে আর আমার যেটো আগর যে ব্যবস্থা আছিল গোটেইখিনি মিলি যিমানখিনি আমাক দিলে আজির দিনত মই কব পাৰো যে আমি স্বয়ংসম্পূর্ণ হয়েছো। কিয় কব পাৰো যে আমার এতিয়া প্রোডাকশনটো হল আজির দিনত 3.73 লাক্স মেট্রিক টন আমার লোকেল প্রোডাকশন। মই ভাবো যে এই বছর আমার এতিয়ালৈকে আমার নতুন পুখুরীবিলাকের টোটাল প্রোডাকশন আহি পোৱা নাই, কারণ কিছুমান বাকি আছে, এটু এই ড্রাই সিজনত শেষ হব। এই বছর আমি 4 লাখ মেট্রিক টন আমি ক্রস করে যাম, এটু আমার এটা মনত হেৰি আছে। এতিয়া 3.73 লাখ মেট্রিক টন, এটু আমার যেটো আমি আমি ব্যবহার করো মাছটো, ঠিক তেনেকুৱা 15-16 আমি যেতিয়া দায়িত্ব লৈছিলোঁ তেতিয়া আমার 5,678 বিলিয়ন ফ্রি শিট ফ্রাই আছে, যেটো দিয়ে আমি মাছ উৎপাদন করো। আজির দিনত আমার 19-20 এটু
9519 ইয়াতে ইনক্রিজ হয়েছে 68%। কারণ আমি যদি ফিশিট ফ্রাইটো যদি আমি উৎপন্ন করব নোৱাৰো তেনেহলে আমার প্রোডাকশন আমি বড়াব নোৱাৰো। এই কারণে আমার সরকারের একটা লক্ষ্য আছিল যে আমি যেটো আমি আমার আমার লোকেল ল্যাঙ্গুয়েজত পোনা কো যে পোনাটো আমি কেনেকুৱা বাহিরের পৰা যেটো আহিছিল আগতে আমি থলুৱাভাৱে কেনেকুৱা আমি উৎপন্ন করব পাৰো। এই ক্ষেত্রত আমি 68% আমি এচিভ করবলে সক্ষম হয়েছি। ঠিক তেনেকুৱা 15-16 আমার আমার আছিল 2.94 লাখ মেট্রিক টন আর আজির দিনত হল 3.73 লাখ মেট্রিক টন। ইয়াত 27% আমার বাড়িলে। এটু আমার আমার যেটু ফিশ ফ্রাই হয় মানে ফিশ শিট ফ্রাই ইয়ার ভিতরত এটা হেৰি থাকে মানে কি কব পাৰো যে তেওঁলোকৰ গ্রেডিং থাকে একেবাৰে সৰু তাৰ ওপৰত যিটো থাকে এনেকুৱা ক্ষেত্র। আমি লোকেল যি মাছবিলাক আছে লোকেল মাছের ভিতরতে আপোনালোকে জানে যে আমার মাগুর মাছ আছে। মাগুর মাছত এটা দিন আছিল যে মাগুর মাছত আমার এনেকুৱা স্থিতি আছিল যে আমি ইয়াতে আমি পোনা উৎপাদন করব নোৱাৰো। কিন্তু আমার বিভাগে লগ লাগি আমার যিসকল ফার্মার আছে ফার্মারের লগতে লগ লাগিছে আমার এজন ফার্মার ইয়াতে বহি আছে নলবাড়ির যার কথা আমি কইছো মেধি ডাঙরিয়া। হ্যাঁ অমল মেধি ডাঙরিয়া ইয়াতে আছে। তেওলুগেও যদি বিচারে অলপ কব কব তো ফার্স্ট হিসাবে আহিলে কেনেকো আহিলে আহিলে এই কারণে যে লোকেল যেটো তেওলুগে সুইটসটো উৎপন্ন করিলে ইয়াতে আমার যেটো মেইল মাগুর মাছটো আছে মেইল মাগুর মাছটো আগতে মারিহে মানে হেৰি হয় সিটটো উৎপন্ন হয় এতিয়া তেওঁক জীবিত রাখি কেনেকুৱা আমি ফিশ সিট উৎপন্ন করব পাৰো এই কামখিনি তেওঁলোকৰ জৰিয়তে তেওঁৰ জৰিয়তে আমার গোটেই আমার অহমত আজির দিনত হবলৈ গৈ আছে। আৰু বহুতখিনি ফিশ বহুতখিনি মানে ফিশ মানে সিট তেওঁলোকে উৎপন্ন কৰিছে আজির দিনত ইয়াতে তেওঁ কব তেওঁর যেটো ফিশ সেল করে মানে সিড সেল করে যেটো ইনকাম হয় এটো এবাভ 80 লাখ পার এনাম এনেকুৱা এটা ইনকাম নিজে করবলে সক্ষম হয়েছে। হি যেহেতু ফার্স্ট হয়েছে তেওঁক ইয়াতে আমি মাতি আনিছো। এনেকুৱা কিছুমান ঠাইত আমার যেনেকুৱা পাব মাছ বাটা মাছ ভাঙন যেটো আমি ভাঙন কই থাকো লাচ কই থাকো চেনি পুঠি এইবিলাকৰ আগতে পোনা উৎপন্ন করার ব্যবস্থা নাছিল বা সহযোগিতা পোৱা নাছিল আমার যিসকল ফিশ কাল্টিভেটর তেওঁলোকে। আজির দিনত আমার বিভাগে আমার বিভাগত আপনাদের জানে যে আমি যেতিয়া দায়িত্ব পালো তেতিয়া বিভিন্ন ঠাইত আমার স্টাফ প্যাটার্ন কম আছে কিন্তু আমার সরকার আহার পাছতে আমি জুনিয়র ইঞ্জিনিয়ার আমি ফিল্ড অফিসার ফিশারি ডেভেলপমেন্ট অফিসার ডেমোস্ট্রেটার এইবিলাক আমি নিয়োগ করবলে সক্ষম হয়েছো। আর তেওঁলোকে আমার ফার্মারের লগতে লগ করে মিলি তেওঁলোকে কেনেকুৱা আমার পোনাটো উৎপন্ন করব পারে কেনেকুৱা মাছ যেটো আমার আমি আমি সাপ্লাই করো বা আমি নিজে ব্যবহার করো এইবিলাকের উৎপাদন কেনেকুৱা বৃদ্ধি করব পারে তার হকে কাম করে গৈ আছে। ঠিক তেনেকুৱা আমি নতুন নতুন প্রযুক্তি কিছুমান আনিলো। নতুন প্রযুক্তির ভিতরত আমার RAS রিসাইক্লেটরি একুয়া সিস্টেমত আমি 13টা RAS এর কাম আমি আরম্ভ করেছি। এই 13টা RAS-ত আজির দিনত 3টা মানে সক্ষম হিসাবে কাম আরম্ভ করে আছে আর বাকি 10টা শেষ হয়ে গেল সম্পন্ন হয়ে গেল যেটো আমার কনস্ট্রাকশনের কাম এটু তো আমার প্রোডাকশন 2-3 মাহৰ ভিতৰত আরম্ভ হয়ে যাব তেতিয়া আমি প্রোডাকশনের ক্ষেত্রে আরও অলপ আগবাড়ি যাব পাৰোঁ। ঠিক তেনেকুৱা আমার 150 কেইস কালচার আমি কেইস কালচার কি নতুন আৰু এটা পদ্ধতি আমি আরম্ভ করছো। এই কেইস কালচারের জড়িয়তে 150টা কেইস কালচারের ফলের পর আমার প্রোডাকশন আরম্ভ হয়েছে আর আমি 230টা কেইস কালচার আমি আজির দিনত আরম্ভ করছো খুব সোনকালে এইটো
শেষ হয়ে যাব। ফিশ ফিড মিল আমার ইয়াতে আটাইতকৈ প্রবলেম যেটা আছিল যে ইয়াতে মাছেরও যে খাদ্য লাগে এই কথাটো আমার কাল্টিভেটর বা আমার রাইজে খুব গুরুত্ব দিয়া নাছিল। কিন্তু আমার সরকার অহার পাছতে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আমি এই ক্ষেত্রতো গুরুত্ব দিলো যে মাছ যদি বৃদ্ধি হব লাগে, মাছ যদি ভালকেই প্রোডাকশন করিব লাগে, তেনেহলে মাছের খাদ্য লাগিব। আর এই ক্ষেত্রত সরকারিভাবে আমি 15টা ফিড মিলের কাম আমি সম্পূর্ণ করলো। ইয়ার ভিতরত 2টা ফিড মিল ডাঙর হয়, এটা আমার ডিব্রুগড় অঞ্চলত হয়েছে, এটা ধুবরী অঞ্চলত হয়েছে, আর সরু সুরা ফিড মিল মিলি আমি 15টা আমি করলো। এই 15টার ভিতরত আজির দিনত প্রোডাকশন আরম্ভ হয়েছে। আর আমার যখন আমার ফিশ কাল্টিভেটর আছে তেওঁলোকে লোকেলি ফিশ ফিড মিলের ফালের পৰা খাদ্য সংগ্রহ করবলে সক্ষম হয়েছে। ঠিক তেনেকুৱা আমি হেচারি, কারণ হেচারি না থাকিলে আমার আমার ভাল ফিশ সিড আমি উৎপন্ন করিব নোৱাৰো, ভাল হেচারি লাগিব। এই কারণে আমার এই 4.5 বছরের কার্যকালত আমি 57 নাম্বারস আমি হেচারির কাম সম্পন্ন করলো। আর আজির দিনত আমার এই হেচারি বিলাগে বৈজ্ঞানিক ভিত্তিত আমার যেটো ফিশিড এবিলাগ উৎপন্ন করে আছে, আমার যে ফিশ কাল্টিভেটর হয় তেওঁলোকে খুব ভাল সিড এতিয়া ব্যবহার করবলে সক্ষম হয়েছে। এই ক্ষেত্রত আমি চেষ্টা করে আছো যে আমার যখন ফিশ কাল্টিভেটর আছে তেওঁলোকের জীবনের নিরাপত্তা থাকিব লাগে। এই কারণে আমি 1,316 জন আমার ফিশ যে কাল্টিভেটর আছে তেওঁলোকের আমি লাইফ ইন্স্যুরেন্স করি, 13 জনের আমি সেটেল করেছো। ঈশ্বরের ওচৰত প্রার্থনা করো যাতে কোনো মানুষের মানে যাতে নিধন নহয়। কিন্তু তেওঁলোকে এটা মনে মনে এটা হেৰি আছে যে কিবা যদি আমার বিপদ আহে তেনেহলে আমার ফ্যামিলিটুয়ে আমার ইন্স্যুরেন্সের যোগেদি আমার বিভাগের যোগেদি আমার পরিয়ালটো বাঁচিব। এই কারণে বহুতখিনি মানুষ আজির দিনত আমার ফিশ কাল্টিভেশনত সহযোগিতা করে আছে, তেওঁলোক ইন্টারেস্ট লই আজির দিনত মানে এই ফিশ কাল্টিভেশনের যোগেদি তেওঁলোকের পরিয়াল প্রতিপালন করার যে ব্যবস্থা লৈছে, মই ভাবো যে এইখিনি কাম আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী আর আমার মাননীয় প্রধানমন্ত্রীর জড়িয়ে আমি করবলে সক্ষম হয়েছো। কারণ আপনাদের জানে যে অলপতে আমার মুখ্যমন্ত্রীর সমগ্র গ্রাম বিকাশ যোজনার কাম আরম্ভ হয়েছে কিছুদিন আগতে আপনাদের দেখিছে। আর এই ক্ষেত্রে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমার যেটো ফিশারি ডিপার্টমেন্ট, এই ফিশারি ডিপার্টমেন্টের তো সহায়তা করে আছো। আমি আমার নতুন পুখুরীবিলাক যে বনাই আছো, এই নতুন পুখুরীত আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যেটো সমগ্র গ্রাম বিকাশ যোজনা তার জড়িয়ে আমি সিট দিব পারিছো, মাছের ফিড দিব পারিছো। আর সাপোর্টিং যেটো মানে যে প্রয়োজনীয় বস্তুবিলাক আছে এই বস্তুবিলাক যেনেকুৱা চূণ আছে, কিবা কোনো ঠাইত গোবর দিব লাগে, এনেকুৱা কামবিলাক আমি করবলে সক্ষম হয়েছো। বিশ্বব্যাংক আগুয়াই আহি আছে, এপার্টের জড়িয়ে আমি সম্ভবত 13খন ডিস্ট্রিক্ট আমি লৈছো, 15খন এপার্টের জড়িয়ে 15খন ডিস্ট্রিক্ট আমি লৈছো। ইয়াতেও আমি গুট বনাই যাতে গুটর হাতত টাকাটো ডাইরেক্টলি আমি দিব পারো, ডিবিটি সিস্টেমত আমি এনেকুৱা ডিবিটির জড়িয়ে আমি গুটের জড়িয়ে আমি এই কামখিনি করি, তেওঁলোকক অনেস্টলি আমি কেনেকুৱা মাছের খাদ্য মাছের পোনা আমি যোগান দিব পারো। এই 15খন ডিস্ট্রিক্টত এই কামখিনি আমার চলি আছে। এই গোটেইখিনি কাম করতে যায় মই এটা বস্তু লক্ষ্য করছো যে আগর কথা মই কব বিচরা নাই, কিন্তু আমার সরকার অহার পাছতে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্ব আমি এটা চেষ্টা চলাইছিল। আজির দিনত আমার লগতে যিসকল কর্মকর্তা কাম করে আছে ফিশারি বিভাগর তেওঁলোকে আপ্রাণ চেষ্টা চলাই আছে, বিভিন্ন ডিস্ট্রিক্ট হব পারে। এই কারণে আমার নগাঁও ডিস্ট্রিক্টের আমি আমি যিজন DFDO হয় তেওঁকো মাতি আনিছো, সে ফার্স্ট প্রাইজ পালে। কেনেকুৱা নগাঁও আজির দিনত আগুয়াই গৈ আছে আপনাদের দেখিছে। আমি এটা সরু এক্সাম্পল আপনার দিব পারো যে আমার ফিশ ফিড মানে ফিশ ফেড আছে, ফিশ ফেড
আগতে কর্পোরেশন ডিপার্টমেন্টে চলাইছে, 18ত আমাক ফিশারি ডিপার্টমেন্টত দিয়া হয়েছে। যেতিয়া আমি এই ডিপার্টমেন্ট ফিশারি ডিপার্টমেন্টত দিয়া হল, তেতিয়া আমি দেখিলো যে ফিশ ফেডত যিসকল কর্মচারী আছে তেওঁলোকের দরমাহ 25% আছে। 100 টাকা যদি দরমা হয় তেনেহলে 25 টাকা পায়, এনেকুৱা এটা স্থিতিত আমি পালোঁ। কিন্তু আজির দিনত ঈশ্বরের কৃপাত আর আমার স্টাফের সহযোগিতা, আমার বিভাগেরই এজন দক্ষ অফিসারক আমি চেয়ারম্যান হিসাবে নিয়োগ করিলো, আমার ধ্রুব শর্মা, আর কিছুমান আমার বিভাগের ফালর পড়া, ডিরেক্টরেটের ফালর পড়া, কমিশনারেটের ফালর পড়া, আমি যিমানখিনি পাৰো সহায়তা করিলো। আজির দিনত 50%-এর উপর আমি দরমা দিবলৈ সক্ষম হয়েছে। আগর লাইবিলিটিজ আমি বহুতখিনি আমি পরিশোধ করবলৈ সক্ষম হয়েছো। আর লগতে আপনার কবলৈ আমি আমার ভাল লাগিছে যে এই যে কোভিড-19 সংক্রমণ হয়েছে এই সময় লকডাউন, আপনার সাক্ষী আছে যে আমার এই গোটেই গুৱাহাটী সিটি কক বা যিকোনো সিটি কক আমার মাসের অলপ মানে অসুবিধা হয়েছে, কিন্তু আমি এই ফিশ ফেডের যোগেদি আমি ডিসির পড়া পারমিশন লই আমি গুৱাহাটি ঠিক তেনেকুৱা ধরক বিভিন্ন যেটা শহর অঞ্চল আছে, কারণ শহর অঞ্চলত মাসের প্রোডাকশন নহয়, গাঁৱৰ পৰা আনিব লাগে। আমি ডিসির ফালৰ পৰা আমি হোলসেলারর আমি পারমিশন লৈছো, আমি রিটেল সেলারের পারমিশন লই আমি যাতে রাইজলৈকে আমি মাছটো পৌঁছাই দিব পাৰো তার কারণে আমি ব্যবস্থা করেছিল। আর এই ব্যবস্থাত এটা আটাইতকৈ ডাঙৰ কথা হল যে রাইজে লোকেল ফিশটো পালে, আর লগতে আমার যিসকল ফার্মার আছে গোটেই অসমত, ফার্মারে কিবা লকডাউনের কারণে বহুত অসুবিধা আছিল, ব্যাংক বন্ধ কিবা বন্ধ, তেওঁলোকে যাব নোৱাৰে, পয়সা নাই, এইবিলাক কথা আছিল। কিন্তু আমার ফিশ ফার্মার সকলের কিবা অসুবিধা নাছিল, কিয় নাছিল, ফিশ উঠাব পাৰিছে আৰু আমার বিভাগের জৰিয়তে সেল কৰিব পাৰিছে। ফিশ ফেডে এই কামখিনি আমার গুৱাহাটীত আরম্ভ করলে বা বিভিন্ন শহরত আরম্ভ করলে, বাকি ঠাইত আমার DFDI নিজে গৈ যাতে পারমিশন লৈ যাতে বজারত আনিব পাৰে তার কারণে প্রয়াস করলে, আমি দেখিলো যে এই লকডাউন পিরিয়ডত আমার হাতত যে তথ্য আছে এই তথ্য মতে প্রায় 185 কোটি টাকা আমি মাছ বিক্রি করবলৈ সক্ষম হয়েছিল এই লকডাউন পিরিয়ড কোভিড-19 টাইমে। এটো এটা দিক যে আমার রাইজে প্রোটিন সমৃদ্ধ যেটো খাদ্য তালিকার ভিতরত মাছটো আছে সেই মাছটো খাব পারিলে, আর লগতে আমার যে কাল্টিভেটর হয় তেওঁলোক মানে ফাইন্যান্সিয়ালি বহুত সাপোর্ট পালে। এই কামখিনি আমার ফিশ ফেডের জড়িয়ে হয়েছে। ঠিক তেনেকুৱা বাকি যেটো আমার সেক্টর আছে, ইয়াতে CMS গাই যেটো চিফ মিনিষ্টার সমগ্র গ্রাম উন্নয়ন যোজনা এপার্টর, ঠিক তেনেকুৱা ধরক ঘরে ঘরে পুখুরী আমার RIDF-র এই কামখিনি আমি বিভিন্নভাবে আমার অফিসারবিলাক ইয়াতে আছে তেওঁলোকে দায়িত্ব ললে, দায়িত্ব লই সুচারুভাবে, আগতে একটা সিস্টেম আছিল যে কোনে কি পাব এটির কোনো হিসাব নাছিল, এতিয়া আমি ডাইরেক্ট DBT সিস্টেমত আমার ফার্মারলৈকে আমি টকাটো দিবলৈ সক্ষম হয়েছো। এই ক্ষেত্রত মই কারো নাম লব বিচরা নাই, কিন্তু মই এই কথাটো কব বিচাৰো যে আমার কমিশনার রাকেশ কুমার আপনালোকে জানে, তেওঁক ভালকেই জানে, তেও আমার বিভাগত কমিশনার সেক্রেটারি হিসাবে কাম করেছে, আর তেও জয়েন করার পাছতে আগত আমার সরকারে ভাল কাম করেছিল এনেকুৱা নহয়, তেও জয়েন করার পাছতে এই যে টিম ওয়ার্কটো আমার ডিরেক্টর ইয়াতে নির্মল দেবনাথ আছে, তেওঁর যেটো টিম আছে সেক্রেটারিটত যেটো আমার গভর্নমেন্টের টিম থাকে গোটেইখিনি মিলি এনেকুৱা ধুনীয়াকৈ এই ডিপার্টমেন্টটো আজির দিনত আগবাড়াই লৈ গৈ আছে। মই ভাবো যে এই বছরের ভিতর, এটো ডিসেম্বর আহি আছে দুই দিনের ভিতর, আমার এই বছরের ভিতর আমি অসমের মানুষ আমি স্বয়ংসম্পূর্ণ হয়েছো, আমি আমার নিজের থলুয়া মাছ ব্যবহার করে আমি খাব পাৰো। আজির দিনত আমার অসমের ফালৰ পৰা আপনার খবর ললে জানিব যে মেঘালয়ত আমার লোকেল ফিশ প্রোডাকশনের যেটো হেৰি আছে মেঘালয়ত আমি সাপ্লাই করো, গোটেইখিনি নহয় কিন্তু এটা পার্ট আমি দিও। ঠিক তেনেকুৱা মিজোরাম আমার ফালৰ পৰা মাছ গৈছে, অরুণাচল গৈছে, মণিপুর গৈছে, নাগালেন্ড গৈছে, আমার থলুয়া প্রোডাকশন। এই ক্ষেত্রত আমি চেষ্টা করে আছো যাতে আমার ইয়াতে মাছের খালি সেলফ সাফিসিয়েন্ট হলে নহব, আমার ইয়াতে প্রোডাকশনটা বৃদ্ধি করব,
আর এই প্রোডাকশনটু বৃদ্ধি করি যাতে আমি আমার নিয়ারেস্ট স্টেটবিলাকত যেনেকুৱা আগতে চালানী মাছ আহিছিল এতিয়া আমি নিয়ারেস্ট স্টেটত যেনেকুৱা আমাৰ ইয়াৰ ফালৰ পৰা আমি মাছ সাপ্লাই দিব পাৰোঁ তাৰ কাৰণে আমাৰ এটা প্ৰয়াস চলি আছে আৰু লগতে আমাৰ মাছৰ প্ৰডাকশ্যন আজিৰ দিনত এনেকুৱা হৈছে যে মাছ সারপ্লাস হবলৈ গৈ আছে অলপতেই সারপ্লাস হব এটো কেনেকুৱা পেকেজিং কৰি আমি রাইজলৈকে লৈ যাব পাৰোঁ কাৰণ আজিৰ দিনত যে স্থিতি আপোনালোকে দেখিছে যে আমাৰ কাল্টিভেটৰ সকল যিমান প্ৰডাকশ্যন কৰিছে ইমান মাৰ্কেট বিভিন্ন ঠাইত গাঁও অঞ্চলত যদি আপোনালোকে দেখে বহুত কম দামে বিক্ৰী কৰি আছে আমাৰ এটা প্ৰয়াস চলি আছে যে আমি এই যে প্ৰডাকশ্যনটো কেনেকুৱা আমি সাইণ্টিফিক ওয়েত প্ৰিজাৰ্ভ কৰি যাতে আমি বেলেগ ষ্টেটত বা বেলেগ ৰাজ্যত আমি দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি এটা প্ৰয়াস আমাৰ ৰাকেশ কুমাৰ আমাৰ ইয়াতে ডিৰেক্টৰ আছে আৰু আমাৰ টীম আছে এই টীমৰ লগতে বহি আমি চিন্তা চৰ্চা কৰি আছোঁ যে কেনেকুৱা আমি আমাৰ প্ৰডাক্টটো আমি আমি বাহিৰত যাতে আমি পঠাব পাৰোঁ আৰু এইটো অলপ বেছি মূল্যত যাতে আমাৰ বিক্ৰী কৰি যাতে আমাৰ ফাৰ্মাৰবিলাক যাতে উপকৃত হয় তাৰ কাৰণে আমাৰ প্ৰয়াস চলি আছে মই থুলমূলকৈ এই কথাখিনি ক'লোঁ আপোনালোকৰ যদি কোনো প্ৰশ্ন থাকে তেনেহ'লে আপোনালোকে কৰিব পাৰে আৰু লগতে মই মই ভাবোঁ যে আৰু দুটা এৱাৰ্ড তেওঁলোকে পাইছে আমাৰ আমাৰ ফাৰ্মাৰজনে অলপ ক'ব তেওঁ কেনেকুৱা পালে আৰু আমাৰ ইয়াতে ফিছ ফ্ৰাইডৰো যদি আপুনি বিচাৰে দুই চাৰিটা কথা ক'ব নগাঁও ডিষ্ট্ৰিক্ট আপুনি ক'বনে কিন্তু ফাৰ্মাৰজনে আগতে পায় তেওঁলোকে যদি হয় হয় আমাৰ চাওক আজিৰ দিনত 3.73 লাখ আমাৰ হেৰি হৈছে মানে আমাৰ প্ৰডাকশ্যন আৰু আমাৰ টোটেল আমাৰ যিটো ৰিকুৱাৰমেণ্ট মানে একেবাৰে খুব ভালকৈ খাই মেলি ইয়াতে 3.80 আমাৰ প্ৰয়োজন হয় অলপ বছৰত বছৰত লাখ মেট্ৰিক টন মই কৈছোঁ ইয়াতে কোভিড-19 টোটেল আমাৰ যোৱা বছৰ আমাৰ ৰিকুৱাৰমেণ্ট আছিল 3.93 কিন্তু কোভিড-19 এইটো অলপ কমিছে সঁচাকেই ক'বলৈ হ'লে কোভিড-19 আমাৰ আজিৰ দিনত যিটো ৰিকুৱাৰমেণ্ট আছিল কাৰণ আপোনালোকে দেখিছে এই যে ডাঙৰ ডাঙৰ প্ৰগ্ৰাম বা ফাংচনবিলাক বহুত কমি আহিছে আজিৰ দিনত আমাৰ মানে ৰিকুৱাৰমেণ্টটো 3.60-6.5 হৈছে মানে কি প্ৰেক্টিকেলি আমি সেলফ সাফিচিয়েণ্ট হৈও আমাৰ চাৰপ্লাছ হৈছে কোভিড-19 পিৰিয়ডত 3.73 আমাৰ লাখ মেট্ৰিক টন আমাৰ মানে প্ৰডাকশ্যন হৈছে কিন্তু কোভিড-19 সংক্ৰমণৰ কাৰণে এই ডিমাণ্ডটো অলপ কমি আহিছে ডাঙৰ ডাঙৰ এই প্ৰগ্ৰামবিলাক কমিছে তো ইয়াতে আমি সেলফ সাফিচিয়েণ্ট হৈও আমাৰ 0.87 এনেকুৱা আমাৰ চাৰপ্লাছেই হৈছে ৰিকুৱাৰমেণ্টটো টোটেল যোৱাবাৰ বা তাৰ আগৰবাৰ এনেকুৱা আছিল 3.93 লাখ মেট্ৰিক মানে ডাঙৰ যিটো আগতেতো বহুতখিনি ঠাইত ধৰক ডাঙৰ ডাঙৰ প্ৰগ্ৰাম হৈছিল মাছৰ ডিমাণ্ড আছিল এতিয়াই যে নিয়ন্ত্ৰণত আহিছে ডাঙৰ প্ৰগ্ৰামবিলাক কৰিব নোৱাৰে সেইকাৰণে আমাৰতো মই আপোনাক ক'লোঁ যে আমাৰ যিটো ফিছ ছিড যিটো আছে ফিছ ছিডত আমাৰ 68% আমাৰ এনহেন্স হৈছে আমাৰ চৰকাৰে ফিছ ছিডটো প্ৰডাকশ্যনত আমাৰ 68% মানে ক'বলৈ হ'লে প্ৰায় নিয়াৰ এবাউট 10% হৈছে আমি কিয় হৈছে এইটো যে আমি বহুতখিনি ঠাইত আমি হেচাৰী বৈজ্ঞানিক ভিত্তিতে আমি আৰম্ভ কৰিছোঁ এই হেচাৰী আৰম্ভ কৰাৰ কাৰণে আমাৰ বহুতখিনি আমি এচিভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এইকাৰণে আপোনাৰ আমি প্ৰথমেই আপোনালোকক কৈছোঁ যে আগতে পাৰ হেক্টৰ আছিল 2.5 প্ৰডাকশ্যনটো আজিৰ দিনত আমি আমাৰ যি ফিল্ড অফিচাৰৰ জৰিয়তে ডেমনষ্ট্ৰেটৰৰ জৰিয়তে আমি গৈছোঁ আমাৰ প্ৰডাকশ্যনটো 4 টন পাৰ হেক্টৰ হৈছে 4 টন পাৰ হেক্টৰ হৈছে বাঢ়িলে প্ৰায় ধৰক 1.5 টন বাঢ়িলে
পার হেক্টর নালাগে, এতিয়াও নালাগে। মই আপোনালোকক কম যে আপোনালোকে দেখিছে যেতিয়া লকডাউনের পিরিয়ডত এটা মাসত অহা নাছিল, কিন্তু আমার ইয়াতে ক্রাইসিস নাছিল। ডাঙর প্রোগ্রাম আমি পাতা নাই, বাট আমার যেটো নিজা প্রয়োজন এটো আমি ভালকেই করিব পারিছি। স্বাভাবিক পরিস্থিতি আহিলেও এটো করিব পৰা যাব না, কারণ এটা দেখা গেছে রিকোয়ারমেন্টত কে যেটো আমার প্রোডাকশন বহুত বেশি, মানে একেবারে ব্যালেন্স হয়েছে। আর আমি কোভিড-19 টাইমত আমি সারপ্লাসই হয়েছি, প্র্যাকটিক্যাল কথা যেটো মই সারপ্লাস হয়েছি আমার ডিপার্টমেন্ট। এই কথাটো আপুনি সঁচাকেই সুধিছে। কথাটো এনেকুৱা যে মাছ যে বিক্ৰী হয়, যে এজনে প্ৰডাকশ্যন কৰে আৰু এইটো হোলচেলৰ জৰিয়তে বা লোকেলি যে চিষ্টেমটো আছে, এই চিষ্টেমৰ জৰিয়তে আমাৰ মাৰ্কেটাইজ হয়। এতিয়া এই মিডিলমেন এজন থাকেই, দুজন থাকেই, উপায় নাই এইটোত। কারণ মাছটো সেল যেটো হয় বেশিরভাগ হয় টাউন অঞ্চলত, তো গাঁৱত মাছ প্রোডাকশন হব, টাউন লৈ আহোঁতে গাড়ি ইত্যাদি ইত্যাদির ব্যবস্থা, টকার ব্যবস্থা এবিলাক থাকে। আমি কেতিয়াবা লোকেলিটো আড়ত কওঁ, আড়তত যেতিয়া মালটো আহিব তেতিয়া আড়তদার এজন থাকে, মানে হোলসেলার। হোলসেলারে কি করে, তেও মানে যিসকল রিটেইলার আছে তেওঁলোকক যেতিয়া দিয়ে তেও একটা পার্সেন্টেজ রাখি দিয়ে, গোটেইখিনি মিলামিলি করে এনেকুৱা হয় যে প্রোডাকশন যিজনে করে তেওঁৰ যে রেটটো পাব লাগিছিল, এনেকুৱা যদি সি নিজে গৈ সেল করলেহেতেন তেনেহলে রেটটো পায়, কিন্তু নিজে নোৱাৰে নহয়, টাউনত আনিব লাগে। তো এই ক্ষেত্রতো আমি চেষ্টা চলাই আছো। এইবার আমার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার জৰিয়তে আমি খুব গাড়িবিলাক আমি দি আছো, মানে এইটো কি কয়, এইটো রেফ্রিজারেটেড ভ্যান, লাইফ ফিশ যাতে মার্কেটত আনি বিক্রি করিব পারে, আমার যিসকল কাল্টিভেটার তেওঁলোক যাতে ডেপ্রাইভ নহয়, তো এইটোর কারণে আমি আরম্ভ করছো। আর আপনাদের জানেও এই কথাটো, তথাপি মই কব বিচাৰিছো আপনার প্রশ্নের উত্তর, যে লাইফ ফিশ ভ্যান আমি এইবার প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার জড়িয়ে দিয়ে আছো, যাতে এই মিডিলম্যানবিলাক যাতে নাইকিয়া হয় আর আমার যিসকলে কষ্ট করে মাছের প্রোডাকশন করে আছে তেওঁলোকে যাতে সঠিক মূল্য পায়। আমি এইবার দিয়া হব, আমি তেওঁলোকৰ ফালৰ পৰা আমি যেনেকুৱা 500 মটৰচাইকেল যাতে সোনকালে আনি বিক্ৰী কৰিব পাৰে, ঠিক তেনেকুৱা কিমান আছে ইয়াতে 10 নম্বৰ 10টা আমি দিছোঁ রিফ্রিজারেটেড ভ্যান, এইটো এটা 25 লাখ টকাকেই, তাৰ ভিতৰত প্ৰায় কিমান পাব, 10 লাখ টকা মান পাব সাবসিডি পাব। ইনসুলেটেড ভ্যান আমি 5টা দিলো 20 লাখ টকাকেই, তেওঁলোকেও ইয়াতেও প্রায় 8-10 লাখ, 60-40 হেৰি আছে, 60% আমার সরকারে দিব, 40% তেওঁলোকে শেয়ার করব, এনেকুৱা সিস্টেমত আমি ই রিক্সাত 135টার কারণে আমি দরখাস্ত আহ্বান করেছো, বহুতে করেছে, বহুত ঠাইর পৰা করা নাই, এনেকুৱা স্থিতি আছে, এইবিলাক সিলেকশন হয়ে যাব 135 135টা। লাইফ ফিশ ভেন্ডিং সেন্টার আমার 10টা আছে, 10টা 10 নম্বর আছে, এইবিলাক কাম আমি, ফিশ কিউজ আছে 22টা, এইবিলাক কাম মার্চের ভিতরত আমি সম্পন্ন করিলো, এই মার্চের ভিতরত সম্পন্ন করার হকে আমি আগবাড়িছো। গোটেইখিনি আমার দরখাস্ত আমার ইয়াতে আহি পালে, আমার ডিস্ট্রিক্টের ফলের পরা এই কামখিনি আমার ডিস্ট্রিক্ট অফিসার সকলে খুব মানে মন্দি করেছে, ডিসির লগতে ডিসি চেয়ারম্যান হয়, তেওঁলোকে সিলেকশন অথরিটি হয়, সিলেকশন করে পঠালে মই ভাবু যে এইটো মার্চের ভিতরত তেওঁলোকে পাই যাব। আর আপনি যে প্রশ্নটি উত্থাপন করেছে, যদি মার্কেট লৈকে আহার ব্যবস্থা আমি করে দিব পাৰো তেনেহলে আমার ফার্মার বিলাক ফাইন্যান্সিয়ালি উপকৃত হবে। আপনাদের সরকারের ফল এনেকা একটা ব্যবস্থা করবো নয়, স্পেশালি গুয়াহাটি, কিন্তু গুয়াহাটিতে আমি দেখাব, মই হেঙ্গারবাড়ি থাকি,
টেঙাবাৰী আমাৰ বৰবাৰী যিখন লোকেল বজাৰ তাতে যদি মই এটা কুকুৰা মাছ কিনিব যাওঁ লোকেল কুকুৰা চিয়ে ধৰক 2 কিলো বা 3 কিলো সেইটো 500-600 টকাৰ তলত নিদিয়ে পাৰ কেজি কিন্তু সেই একে মাছটো যদি মই আকৌ কলংকৰ বজাৰত কিনো নাই 350-350 টকা সেই এটা হিউজ ডিফাৰেঞ্চ আহি যায় আৰু তেনেকৈ যদি আপুনি গণেশগুৰী বজাৰত যায় সেই মাছটো আকৌ 800-900 টকা হ'ব একেবাৰে সঁচা কথা আপুনি কৈছে ইয়াতে এই মধ্যভোগীয়ে কিয় ফেচিলিটিটো লোৱাৰ কাৰণটো হ'ল যে মাছটো খুব সোনকালে মানে মানে গেলি যায় নষ্ট হৈ যায় তেওঁলোকে কিবা কৰি আনি মানে অলপ বেছি দামত বিক্ৰী কৰে বা এনেকুৱা কথা আছে তেওঁলোকৰ আমি যদি মাছটো সঠিক তেওঁৰ যিটো ভেলু আছে এই ভেলুটো যদি আমি ৰাখিব পাৰোঁ এইটোৰ এটাই ব্যৱস্থা আছে যে ৰিফ্ৰিজাৰেশ্যন লাগিব কিবা এটা ঠাইত আমাৰ ৰিফ্ৰিজাৰেটৰ ৰাখিব লাগিব এইকাৰণে আমি এই কামখিনি আৰম্ভ কৰিলোঁ আৰু আপুনি সঁচাকৈ কৈছে আমাৰ বিভাগে এই কামখিনি যদিও আমাৰ বিভাগেৰে নহয় কাৰণ ফেডত কিন্তু আমাৰ এই মানে হেৰি আছে এই যে আপুনি যেনেকুৱা কৈছে যে আমাৰ একেবাৰে বান্ধি দি আছে ৰেটটো কিন্তু ফিছ ফেডততো মানে ধৰক আমি যিমানখিনি কাউণ্টাৰ লাগে ইমানখিনি কাউণ্টাৰ এতিয়ালৈকে আমি দিব পৰা নাই আমাৰ চেষ্টা চলি আছে আজি দিনত যি স্পীডত আমাৰ কাম চলি আছে ফিছ ফেডে আপোনালোকে শুনিলে ভাল পাব বিভিন্ন ঠাইত আমি যেনেকুৱা কেইদিনমান আগতে নগাঁৱত আমি এটা কৰিলোঁ নহয় আমি কাউণ্টাৰ কৰিছোঁ কাউণ্টাৰ কৰি যাতে ৰাইজে কেঁচা মাছটো লৈ যাব পাৰে ইয়াতে ফ্ৰিজিঙৰ ব্যৱস্থা আছে আৰু লগতে আমি বনাই যাতে ভালকৈ বনাই ডিশ বনাই যাতে আমি ৰাইজক দিব পাৰোঁ তাৰো ব্যৱস্থা আছে শিলচৰ অলপতে এটা আমি অপেন কৰি আমাৰ বৰাক বুলি ঠিক তেনেকুৱা প্ৰতিটা ডিষ্ট্ৰিক্টত আমি ফিছ ফেডৰ এই কাউণ্টাৰবিলাক বনাবলৈ গৈ আছোঁ যাতে ৰাইজে ইচ্ছা কৰিলে ফিছ ফেডৰ ফালৰ পৰা তেওঁলোকে মাছ কিনিব পাৰে আৰু আৰু অলপতে আমি ফিছ ফেডটো অনলাইন কৰি দিম যদি মানে ৰাইজে বিচাৰে যে তেওঁ এটা এটা যেনেকুৱা আপুনি ভকুৱা মাছৰ কথা কৈছে যে আপোনাৰ এটা ভকুৱা মাছ লাগে আপুনি যদি আমাক অৰ্ডাৰ দিয়ে আমি আপোনাৰ মানে দৌৰত গৈ আমি দি আহিম হয় এইটো আমি আমি আৰম্ভ কৰিছোঁ ডিচেম্বৰ ফিছপেটটো চাওক পটভূমিটো যদি আপুনি চাই 2018 চনত একেবাৰে বন্ধ হৈ গৈছে বিপণন নাছিল যিসকল মানুহ জড়িত আছিল তেওঁলোকৰ যিহেতু অন্ন বস্তুৰ এটা সমস্যা হৈছিল মানে আমাৰ বাস্তৱ কথাটো কৈছোঁ 2018ত